আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। थप्पड़ से डर नहीं लगता साहब, प्यार से लगता है। সালমানের দিকে নিষ্পলক তাকিয়ে সোনাক্ষীর সেই ডায়লগ আজও ভুলতে পারেন না সিনেমা প্রেমীরা। थप्पड़ से डर नहीं लगता साहब, प्यार से लगता है। সেই সোনাক্ষী সিনহা কি নায়িকা হতে চলেছেন ভাইজানের দাবাং থ্রিতে? সোনাক্ষী বলেছেন, ইমা না না, এখন তো অনেক দেরি আছে, যা শুনছি তাতে দাবাং থ্রি ফ্লোরে আসতে আসতে 2018, এখন তো সবে স্ক্রিপ্ট নিয়েই আলোচনা চলছে, আমি এখন ছবির কাজে ব্যস্ত। সালমানও জানি ওর রেস থ্রি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন, এখনও আমরা আলোচনায় বসিনি। সোনাক্ষীর এই কথা থেকে স্পষ্ট যে ফের হচ্ছে সাল্লু মিয়ার দাবাং। 2010-এর দাবাঙ্গে পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যপ, 2012-এ দাবাঙ্গে পরিচালনা করেছিলেন আরবাজ খান, কিন্তু দাবাং থ্রিতে পরিচালকের কুর্সিতে যাকে বসতে দেখা যাবে তার নাম প্রভুদেবা। আসলে বান্দ্রার সালমানের অফিসে যে তিনজনের গভীর আলোচনা অনেকেরই চোখে পড়েছে সেই তিনজন হলেন ভাইজান, আরবাজ খান এবং প্রভুদেবা। খান শিবিরের খবর, দাবাং বক্স অফিসে সুপার ডুপার হিট হলেও দাবাং টু চাহিদা মতো তেমন সাফল্য পায়নি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে সালমান নাকি প্রভুদেবার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ওয়ান্টেড টুতে, এবং সেই কারণেই নাকি তিনি সরে এসেছেন বনি কাপুরের নো এন্ট্রি মে এন্ট্রির সিকুয়াল থেকে। ফলে শোনা যাচ্ছে সালমান প্রভুর জোড়ি হিট কেমিস্ট্রি ফিট, সেই কারণেই নাকি সালমানের পছন্দ প্রভু। তবে সালমানের ফ্যানেরা আপাতত মুখিয়ে রয়েছেন বড়দিনের দিকে, সেই সময় রিলিজ করবে ভাইজানের টাইগার জিন্দা হ্যায়। দীর্ঘদিন পর রূপলি পর্দায় দেখা যাবে সালমান ক্যাটরিনার জুটি, তাই এখন থেকে প্রহর গোনা শুরু সাল্লু ভক্তদের। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।